সো আমরা এখন যাচ্ছি হরিদেবপুরের দিকে। বাস ফাস কিছু পাওয়া যাচ্ছিলো না, প্র্যাকটিক্যালি অনেকবার চেঞ্জ করতে হয়েছিলো, তো উবার করতে হলো অ্যাট লাস্ট। আর চলো দেখা যাক, ওখানে তিন চারটা প্যান্ডেল আছে, দেখে আজকে রাতের মধ্যে কভার করে শেষ করব। আমরা নেমে গেছি উবের থেকে, এখন আমরা বিবেকানন্দ স্পোর্টস অ্যাথলেটিক পার্ক, বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের সামনে। চলো যাওয়া যাক। That's why I don't say anything in vlogs. দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব যেটা আপনারা দেখলেন, ওটা অ্যাকচুয়ালি কনসেপ্টটা ছিল ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ, তো ওটা অ্যাকচুয়ালি ওপর দিক দিয়ে ভিউ পয়েন্ট দিলে ওটা একটা মনুমেন্ট বানিয়েছে। ওটার আপনারা যেরকম দেখলেন প্রত্যেকটা ফোটোতে আলাদা আলাদা ওয়ালসগুলো একটা আলাদা আলাদা জিনিস রিপ্রেজেন্ট, মানে মনুমেন্ট যে এরকম হয় দাঁড়ানো সেটা এরকম ছিল। হ্যাঁ, ইনফ্যাক্ট সাইড ওয়াইজ ওয়ালসগুলো হচ্ছে ডিফারেন্ট পার্সপেক্টিভ একটা রিপ্রেজেন্ট করছিল। কিন্তু আমার কি গাইস, আমি এগরোল খাই। বিবেকানন্দ অ্যাথলেটিক স্পোর্টিং ক্লাবের দিকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, কিন্তু বাই চান্স একটা খুব সুন্দর প্যান্ডেল বেরিয়ে গেল যেটার নাম হচ্ছে অজয় সঙ্গতি। তো বাজছে নূপুর এলো যে পুজোর লগন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন, চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা আমার মা সবার মা দুর্গা। প্রতিমাটা মানে কালার্ড আর আরেক দিকে নন কালার্ড, তো
মানে ভাল লাগলো কনসেপ্টটা, মানে প্রতিমাটাকে দুরকম বেতে দেখা, পার্সপেক্টিভের উপরে ম্যাটার করছে ব্যাপারটা, তো খুবই ভালো লাগলো। তো আমরা এখন এসেছি হরিদেবপুর স্পোর্টিং ক্লাব। আমার কি একটা চোখে ফগ? হ্যাঁ, আমরা এখন এসে গেছি হরিদেবপুর স্পোর্টিং ক্লাবে। লেটস সি, দেখা যাক। তোরা কাশোর বাজা, ঢাক ঢোলক বাজা, জমিয়ে আরতি নাচ, ওরে ধুনু চি নাচা, বরণ ডালা সাজা, দশমী এলো রে। হরিদেবপুরে ব্লগটা এখানে এন্ড করছি গাইস। বৃষ্টি পড়া শুরু হচ্ছে, আমরা বেহালার দিকে যাচ্ছি। তো একটা লাইক করে দাও। মিট ইউ ইন দ্য নেক্সট ব্লগ।